হয়ে গেছে। কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমুনি মাছের ঝাল করে দেখাবো সর্ষ দিয়ে। এটা কিন্তু পেঁয়াজ লঙ্কা ওগুলো দিয়ে না, সর্ষ বাটা দিয়ে আমুনি মাছের ঝাল। তোমরা দেখো কেমন করে আমি রান্না করছি, আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদের দেখতে। দেখো কি কি উপকরণ লাগবে। এই যে আমুদি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ওখানে কালো সর্ষ আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগবে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। খুব সামান্য উপকরণ দিয়ে এই আমুদি মাছের ঝালটা হয়ে যাবে সর্ষ বাটা দিয়ে। দেখো তোমরা কেমন করে আমি রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে নিলেও হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে নিয়েছি, এবার মাছগুলো তুলবো না, এর মধ্যেই কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। ভালো করে ছেঁকে নিয়েছি সর্ষটা, খোসাটা ফেলে দিয়েছি। এবার এবার লবণ আর হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের বলা হয়নি একটু লেবু দেব, উপকরণের সময় তোমাদের দেখাতেও ভুলে গেছি, একটু লেবু চিপে দিয়ে দিলাম। টক টক ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। লেবু দিয়ে দিলাম। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু স্টিমে থাক তাহলেই হয়ে যাবে। বন্ধুরা আমার আমুদি মাছের সর্ষে বাটা ঝাল হয়ে গেছে। দেখো আমি কেমন করে করলাম, তোমরা তো সবাই দেখলে। এভাবে তোমরা রান্না করে খাবে, খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে, দারুণ টেস্টি। গরম ভাতে তোমরা যদি এটা দিয়ে খাও আর কিচ্ছু লাগবে না, খুব সুন্দর লাগে। এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে Thank you.